ঈদের সময় তো কর্মচারী যারা আছে তাদেরকে সবকিছু দিয়ে দিয়ে আমাদের কাছে হয়তো বা 1 লাখ 1.5 লাখ টাকা 2 লাখ টাকার মতো থাকতো। সর্বরত পরের থেকেই একটু বেশি হয়তো। আর প্রথম রোজার থেকে আমাদের সকাল 10টা থেকে আপনার শেয়ারি পর্যন্ত কাজ করা হইতো। অনেক টাকা ঋণ হয়ে গেছে এবছর তো এখনো, মানে গত বছর যেগুলো ঋণ করছি সেগুলো তো এখনো পরিশোধ করতে পারিনি। সঞ্চয় যেগুলো ছিল সেগুলো শেষ করে আবার ঋণও করছি, অনেক টাকা ঋণ করা। এখন টোটালি অর্ডার বন্ধ। এখন এবছর যাই একটু করবো, তাও এবছরও সেম একই প্রবলেম। ভাবলাম যে এবছরটা পুষিয়ে নিব কিন্তু তাও পারছিলাম না, একই অবস্থা। হ্যাঁ, চাপ আছে আমাদের, পুলিশ এসে বলে দোকান বন্ধ করার জন্য আমরা বন্ধ করে দিই। আত্মীয় স্বজন যারা ছিল বা দেশের বাইরে যারা ফ্রেন্ড সার্কেল যারা থাকে তাদের সবার কাছ থেকে ধার দেনা করা হচ্ছে, ঋণ টিন করা হচ্ছে। এখন আর ঋণ করার মতন কোনো পজিশনও নেই। তাও মোটামুটি ভালোই ছিল, কিন্তু এখন মনে করেন তো কোনো দিন একটু বেশি কোনো দিন কম। এবারে 20 থেকে 25টা সেট অ্যাভারেজ হইতো, ড্রেস হইতো, কিন্তু এখন মনে করেন যে অ্যাভারেজ 4টা 5টার বেশি হয় না। এখন যে খোলা রাখছেন এটা আসলে কি কোন কাজগুলো হইতেছে? এটা আগে যে জমানো কিছু কাজ ছিল সেই কাজগুলো তো কাস্টমারদের কাছে, যাদের কাছ থেকে আনছি তাদেরকে তো দেওয়া লাগে, যায় বাসায় যায় ডেলিভারি দেওয়া লাগে। তাতে করেও মোটামুটি অন্তত কর্মচারী যারা আছে তাদের তো সবাই, বউ আছে, বাচ্চা আছে, বাবা মা আছে, তাদের অন্তত বাজারে টাকাগুলো দরকার হয়। এখন যে আমরা কোথাও থেকে যে ঋণ নিয়ে করবো ওরকম ব্যবস্থাও নেই। সরকার যদি আমাদেরকে এরকম একটু সহযোগিতা করে যেন আমরা ব্যবসাদের সামনে প্রতিষ্ঠান চালায় যাইতে পারি, আমরা আগাইতে পারি, তাহলে আমরা কিছু করতে পারবো। দোকান